হু ইজ সিঙ্গেল, আরে এক নম্বর জোড়া দেওয়া আছে, দু নম্বর জোড়া দেওয়া আছে, তিন নম্বর, আরে সবাই তো জোড়া দিয়ে আছে, না না কেউ তো সিঙ্গেল নেই এখানে। চুদুর বুদুর নিউজ মানে খবর, এটাকে একটু মশলা দিয়ে রিভিউ করবো আজকে। তার আগে আমি বলি, এর আগের ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য সবার মাঝপায়ে প্রণাম, আর যাদের মাঝপা নেই তাদেরকে আই লাভ ইউ। তো চলো প্রথম মিম দেখা যাক। একের পর এক চুরি হয়ে যাচ্ছে বৌদির অন্তর্বাস, ছাদে মেললেই নিমেষে গায়েব, 8 মাসে চুরি 200টিরও বেশি অন্তর্বাস, অন্য জামা কাপড় সব ঠিকঠাক, শুধু চুরি যাচ্ছে অন্তর্বাস গুলো, গোপন ক্যামেরায় ফাঁস দেওরের কুকিতে। বাড়া বৌদির অন্তর্বাস কে চুরি করে, এর মনে হয় বৌদির সাথে আগের পুরনো সম্পর্ক ছিল, তাই বাড়া মনে হয় এরা বৌদির অন্তর্বাস চুরি করে। আর এই নিউজ রিপোর্টাররা ভাই, কটা বৌদির ড্যাশ মানে ওইটা চুরি হয়েছে সেটাও আবার গুনে রেখেছে, 200টারও বেশি চুরি হয়েছে ভাই। আর বাড়া ওগুলো চুরি করে করবে নাকি, সঙ্গে নেশা করবে নাকি? তো যাই হোক পরেরটা দেখা যাক। পাত্রে দেখতে এসে হবু শাশুড়িকে নিয়ে পালালো জামাই, এসেছিল পাত্রে দেখতে কিন্তু একই কাণ্ড, পাত্রের বদলে পাত্রের মাকে পছন্দ হলো জামাইয়ের, হবু শাশুড়িও অবশ্য মনে মনে পছন্দ হয়ে গিয়েছিল জামাইকে, ব্যাস আর কি। সমাজের ঘেরাটোপকে অমান্য করে হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেল জামাই, ঘটনাটি গাজল থানার অন্তর্গত করকচ পন্ড মারা বাড়া, নিতে এসেছিল বাছুর আর নিয়ে চলে গেছে গাই। আমি বলছি তোর নরক মিলবে না ঠাই বাড়া। আমি ভাবছি এবারে সার কি করবে মানে পাত্রীর বাবা কি করবে, আমার মনে হচ্ছে বুঝলে শাশুড়ি বাড়া বিরাট হট মাল ছিল একখান জাবদা মাল। তো যাই হোক পরেরটা দেখা যাক। আমি ঘুমায় রয়েছে, উনি আমার প্যান্ট এনে খুললা, আমার পুরুষাঙ্গ কেটে নে বলাইছে। আজ আমি সভার আলো বাড়া, বিয়ের পর মনে হয় শান্তিতে ঘুমোতেও পাবে না, না জানি কখন তোমার বউ ধন কেটে গবুল লেবে চলে যাবে, তোমাকে সবাই গবুল ধন বলবে। আর এর বউয়ের ধন কেটে দিয়েছে, তাহলে লসটা তো এর বউয়েরই। তুমি এবার ভাবো, তুমি রাত্রে বেলায় ঘুমাচ্ছ, সকালে উঠছে দেখছো যে তোমার ধন গায়েব। আমরা শুনেছি যে বাপ্পা সাহেব চপ্পল গায়েব, কিন্তু জীবনে কোনোদিনও শুনিনি যে ঘুমালে সকালে উঠে দেখি ধন গায়েব। ছেলেটার বাড়া কতটা কষ্ট ভাবো, আর আমরা বাড়া কিন্তু দাঁত কেলাচ্ছে, আমাদের লজ্জা লাগা দরকার সত্যি, আমরা কেউ ঠাই হবে না বাড়া। তো চলো পরেরটা দেখা যাক। শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিরিয়াল কিসার, আগে হ্যাঁ কিলার নয় কিসার, রাস্তাঘাটে একা মেয়েদের পেলেই সে চুমু খেয়ে পালিয়ে যাচ্ছে, প্রকাশ্যে দিনের আলোয় মহিলাদের জড়িয়ে ধরে চুমু খেয়ে গা ঢাকা দিচ্ছে এই রহস্যময় ব্যক্তি, কেউ তাকে ধরতে পারে। বাড়া এসব কি ঘটছে, কেউ বৌদির অন্তর্বাস চুরি করে নিচ্ছে, কেউ রাস্তাতে মেয়ে পেরালে চুমু খেয়ে নিচ্ছে, কেলা কি? ওকে শুধরানোর ওর বাড়া একটাই উপায়, ওর বাড়া ধরে বিয়ে দিয়ে দেয়, আমাদের গ্রামে বলে আমি শুনেছি যে যেই বিগড়ে যায় তার বিয়ে দিয়ে দেয় দরকার। পরেরটা দেখা যাক। প্রতিবেশী বৌদির সঙ্গে প্রেমের সম্পর্ক, বৌদির সঙ্গে দেখা করতে এসে বৌদির স্বামীর হাতে খুন হলো এক যুবক। বৌদিবাজি করা বিরাট খতরনাক দেখছি, কোথায় আছে না, যদি রোজ খেতে চাও মধু তাহলে বৌদি পটাও শুধু, ওবারা খেতে গেছিল মধু, দাদাওয়ালা ধরে ওর ঘি বার করে নিয়েছে। বৌদিবাজি করা বন্ধ কর নালে গাঁড় মারাবি বাড়ারা। পরেরটা দেখা যাক। প্রেমের টানে সংসার ছাড়লেন দুই বউ, এবার দুই টোটো চালকের সঙ্গে চম্পট দুই বউয়ের। আরে এ তো সেই কেস, টোটো বালা রে টোটো বালা, এ পালা রে হালকে এ পালা, আবার একটা ঘরেরই দুটো বউ বাড়া, এবার থেকে মনে হচ্ছে আমাকে একটা টোটোই কিনতে হবে, পার্লারের ভিডিওতে আমাদের ভিউজ আসছে না, এবার থেকে বাড়া টোটোই চালাবো আর বৌদি পড়াবো, নেক্সট টার্গেট বাড়া বৌদি পড়ানো, ভিউজ টিউজ পুলি মারা চ। সাব্বাস বেটা, বহুত বড়িয়া। পরেরটা দেখা যাক। আমার লাইফ লাইটটা না একটা হাসানের গানের মতো, খাঙ্কি ছেলে যতবার প্রেম করি না কেন ততবার বাড়ির থেকে জেনে, তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসলি আমার অভিমান, তো তুমি বেলা ঝোপে ঝাড়ে না গিয়ে প্রকাশ্যে দেখা করলে তোমার বাপ্পা মা সবাই তো জানতে তো পারবেই, আর না হলে দেখো তোমারই বান্ধবী তোমারই বাড়িতে চুগলি করে মনে হয়। একটা জিনিস দেখো, সুন্দরী মেয়েদের মুখে বাখান শুনতে কত সুন্দরী না লাগে, মালটা কিন্তু হেভি কিউট মানতে হবে। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে নতুন একটা রিভিউ কিংবা রোস্ট ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং, বাই।